আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাক সবাইকে স্বাগত শুরু করছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন আভিবা ফাইন্যান্স লিমিটেড নিবেদিত ইসলাম জীবন পাওয়ার বাই সম্পূর্ণ সরে ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক দর্শক এই অনুষ্ঠানে প্রতিদিন রমাদানুল করিমের গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে কথা বলি আমরা আজকে আলোচনা করবো রমাদানের শিক্ষা কিভাবে রমাদানুল করিম গোটা বছর জুড়ে আমাদেরকে তার শিক্ষায় অনুপ্রাণিত করে এই বিষয়টি নিয়ে আমরা কথা শুনব আর আমাদের সাথে চমৎকারের বিষয়টি নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ খেতেমান স্কলার মাউলানা মুফতি শামসুল আলম আসসালাম আলহামদুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরা আপনার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আছে মেহরবানি আমরা আপনার কাছ থেকে জানতে চাই রামাদানের শিক্ষাটা আসলে কী একটু যদি বলেন করিমাবাদিম بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الحمد لله رمضان المبارك أمد المدجي রমজানের মূল শিক্ষা যেটা এটা কুরআনুল করিম সুরাতুল বাকরার একশো তিরাশি নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন ইয়া ইউহাল্লাদিন আমানু কুতিবা আলাইকুমুসিয়াম হে বিশ্বাসীগণ তোমাদের উপরে রোজাকে ফরস করা হয়েছে কামা কুতিবা আল্লা দিন আমি কাবলিকুম যেমনইভাবে তোমাদের পূর্ববর্তী উম্মদদের উপরও রোজা ফরস করা হয়েছিল লাল্লা কুম তাত্তাকুন যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো মুত্তাকি হতে পারো এই আয়াতের শেষ দিকে আল্লাহ রব্বুল আলমিন রমজানের একটা গুরুত্বপূর্ণ হ্যাকমত রহস্য এবং তার শিক্ষার আলোচনা করেছেন রমজানের সিয়াম সাধনা করার পরে যে বিষয়টা আমাদের অর্জিত হয় এটা হচ্ছে মোত্তাকি গুনে গুণান নিতে হওয়া তাকুয়া হ্যাঁ তাকুয়ার গুণে গুণান নিতে হওয়া তাকুয়া অর্জন করা আল্লাহর ভয় ভীতি অন্তরে জাগ্রত করা আমরা জানি যে এটাই রোজার হ্যাকমত এবং রহস্য যে আমরা সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমাদের সকল প্রকার খাওয়া দাওয়া পানাহার স্ত্রীর সম্মুখ থেকে আমরা বিরত থাকি অথচ এই জিনিসগুলো তিনটা বিষয় কিন্তু হালাল হালাল হওয়া সত্ত্বেও আল্লাহর নির্দেশ পালনের জন্যে আল্লাহর ভয়ে এই বিষয় থেকে আমরা বিরত থাকি তো যেগুলো চিরস্থায়ীর জন্য আল্লাহ হারাম করেছেন যেরকম গিবধ করা পরনিন্দা করা চুরি করা ডাকাতি করা এ থেকে তো অবশ্যই আমাদের বিরত থাকতে হবে তো একটা মানুষ এইভাবে যখন তার জীবন পরিচালনা করে আল্লাহর ভয় বিধি তার অন্তরে জাগ্রত হয় এইভাবে সে মুত্তাকি গুণে গুণান্বিত হয় তাকুয়ার গুনে তাকুয়ার গুণে গুণান্বিত হয় তো রমজানের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে তাকোয়ার গুণে গুণান্বিত হওয়া এবং এই শিক্ষাটাকে যদি আমরা পরবর্তী মাস সমূহের মধ্যে ধরে রাখতে পারি বছর জোরে আমরা লালন করতে পারি যেমনিভাবে একটি মাস আমরা আল্লাহর ভয়কে সামনে নিয়ে সমস্ত অন্যায় অপরাধ থেকে আমরা বিরত ছিলাম তেমনিভাবে এই শিক্ষাটাকে ধারণ করে যদি দীর্ঘ এগারো মাস আমরা চলতে পারি তাহলেও নানান ধরনের অপরাধমূলক কাজ থেকে আমরা ইনশাল্লাহ বাঁচতে পারব এবং এই সমাজের মধ্যে যে আমরা যে আমরা চুরি করি ডাকাতি করি তারপর হচ্ছে নানান ধরনের অপরাধ কর্মকাণ্ডের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই যদি রমজানের এই তাকোয়ার গুণটাকে আমরা লালন করতে পারি তাহলে আল্লাহর ভয়ে ওই সমস্ত জিনিস থেকে আমরা ইনশাল্লাহ বিরত থাকতে পারবো সে জন্য বছর জোরে আমাদের তাকোয়ার গুণটা অন্তরে লালন করতে হবে আমরা হাদিসের মধ্যে যদি আমরা পরিচি বুখারি এবং মুসলিম শরীফের হাদিস রসুল উল্লাহ সাল্ল্লা ইসলামের প্রখ্যাত সাহাবি হযরত আবু হরে রদি আল্লাহ তালন থেকে হাদিসটি বর্ণিত রসুলাল্লাহ সাল্লু আলু ইসলাম বলেছেন আত্মা মা না মা আকসরু মায়ুদ্দ নাসু আল জান্না রসুল সাল্লু ইসলাম একদিন সাহাবাইকরামকে বলতেছিলেন বলতেছিলেন যে আমি কি তোমাদেরকে ওই জিনিসটা বলবো না যে জিনিসের কারণে পরপারে মানুষ অধিকাংশ মানুষ জান্নাতে প্রবেশ করবে সাহাবাইকরাম বললেন যে ইয়ারসুল্লাহ আমরা এটা জানতে চাই কোন গুণের কারণে পরপারে মানুষ জান্নাতে বেশি বেশি প্রবেশ করবে তখন রাসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন তাকুয়াল্লাহ আল্লাহর ভয় এবং তাকোয়ার গুণ অর্জন করা যে ব্যক্তির তাকোয়ার গুণে গুণান্বিত হতে পারে আল্লাহর ভয় বীতি নিয়ে চলতে পারে ওই ব্যক্তি পরপারে বেশি বেশি জান্নাতে প্রবেশ করে আরেকটা হচ্ছে ও হসনুল হলুক হসনুল হেলুক মানে ভালো চরিত্র মানে মানুষের সঙ্গে উত্তম আচরণ করা সুন্দর আচরণ সুন্দর আচরণ করা তাহলে তাকোয়া এবং মানুষের সঙ্গে সুন্দর আচরণ তাকু আল্লাহর দ্বারা মানে আল্লাহর বিধিবিধানকে পালন করা এখানে উদ্দেশ্য যে ইমতিসালুল আওয়ামির ও ইজতিনাবনাওয়াহি আল্লাহর করণীয়গুলোকে যেগুলি করার জন্য বলেছেন এগুলি যথাযথ আমরণ পর্যন্ত পালন করা ও ইমতিসালুল আওয়ামীর ও ইশতিনাবনওয়াহি এবং আল্লাহর যেগুলো বর্জন করার জন্য বলেছেন এগুলো থেকে বিরত থাকা তাহলে আল্লাহর আদেশ নিষেধ এবং আল্লাহর হুকুম যদি আমরা পালন করি এবং মানুষের সঙ্গে যদি ভালো ব্যবহার করি ওই দুইটা গুণ তাকোয়া এবং মানুষের সঙ্গে ভালো আচরণ এই গুণের কারণে পরপারে মানুষ বেশি বেশি জাননাতে যাবে আর রমজানের শিখেই তাকোয়ার গুণে গুণান্বিত হওয়া অতএব তাকোয়ার গুণে গুণান্বিত যদি আমরা আমরণ পর্যন্ত থাকতে পারি তো অবশ্যই অবশ্যই আমরা ইনশাল্লাহ পরপারে জান্নাতে যাবো এই বিষয়টা সুরেম মারিয়ামের তেষট্টি নাম্বার আয়ত আল্লাহাকাব্বুল আলমিন বলে দিয়েছেন যে তিলকেল জন্না আল্লাতি নুর ইসু মিন ইবাদিনা মঙ্কানা তাকিয়া যে পরপারে জান্নাতের উত্তরাধিকার তারাই হবে যারা তাকোয়ার গুণে গুণান্বিত হতে পেরেছে তো সেই জন্য রমজানের সবচেয়ে বড় গুণ হচ্ছে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া আল্লাহর ভয় অন্তরে জাগরণ করে চলা তো ইনশাল্লাহ রমজানের এই শিক্ষাটা আমরা সকলেই যদি ধারণ করি রমজানে যেইভাবে আমরা আল্লাহর আনুগত্য থেকে আল্লাহর সমস্ত অ্যাবাদাগুলো করণীয়গুলোকে আমরা পালন করেছি বর্জনীগুলো থেকে আমরা বিরত রেখেছি বাকি এগারো মাস যদি আমরা এভাবে চলি তাহলে ইনশাল্লাহ পরপারে আমরা জান্নাত যেতে পারব রমজানের আরেকটা বড় শিক্ষা হচ্ছে সুরাতুল বাকরার একশো পঁচাশি নম্বর আয়তা আল্লাহ তালা বলেছেন শাহরুর রহমান আল্লাদি উংজিলা ফিহিল কোরআন তো রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস তো রমজান মাস আল্লাহ তালা তার ঐশী গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনে কারিম নাজিল করেছেন সেই আমরা রমজানের মাসের মধ্যে আমরা সকলেই কোরআনে কারিম তালাবাদ করি আমরা দেখি যে যারা গোটা এগারো মাস কোরআনে কারিমের সাথে সম্পৃক্ত না তারাও কিন্তু কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যায় তারাও কোরআন পড়ে শুধু রমজানই কোরআন পড়লে হবে না রমজানের এই শিক্ষাটাকে কোরআন শিক্ষাটাকে যেহেতু কোরআনের মাস হিসেবে রমজানে আমরা কোরআন তালাবাদ করি এটা গোটা এগারো মাস এটাকে লালন করতে হবে কোরআনে কারিম তালাবাদ করতে হবে কারণ যারা আমরা শুধু রমজানুল মুবারককে কেন্দ্র করে কোরআন শিখি কোরআন পড়ি এর পরবর্তী সময় যদি আমরা কোরআন পড়াকে বন্ধ করে দেই সেই জন্য রসুল্লা সাল্লি ইসলাম এখানে সতর্কবাণী করেছেন তার উম্মদদেরকে হজরত আনাজবিন মালিক আল্লাহ তালাহু থেকে হাদিস বর্ণিত রসুল্লাহ ইসলাম বলেছেন মান আল কুরআন যিনি কোরআন শিক্ষা করেছেন ও আল্লাহ কা মাস হাফাহু কোরআন শিক্ষা করার পরে কোরআন পড়ার পরে কোরআনকে তার গিলাফে বেদে মানে কোনো এক জায়গায় রেখে দিয়েছে ওয়ালাম ইয়াত আহাদ হু কোরআনকে আর দ্বিতীয়বার সে তেলাওয়াত করে নাই ওয়ালাম ইয়ং জুর ফিহি এবং কোরআনের বিধিবিধানের প্রতিও সে লক্ষ্য করে নাই যা ইয়াম আল কয়ামাহ মোতা আল্লী কাম্বি হাসারের মাঠে কোরআন তার গলায় ঝুলন্ত অবস্থায় সে উঠবে এবং কোরান বলবে ইয়া কুল ইয়া আরব্বালে আলামিন আমিন ইন না আবেদ আ কা হাজা ইতাখাজানি মাহজুর কেয়ামতের ময়দানে তার পাঠকের ব্যাপারে আল্লাহর কাছে মোকাদ্দমা দায়ের করুন হ্যাঁ আল্লাহর অভিযোগ করবে কী সেই অভিযোগ এবং সে অভিযোগ থেকে আমরা কীভাবে বেঁচে থাকতে পারি এই বিষয়ে আপনার আলোচনা শুনবো ছোট্ট একটি বিরতি এসে। প্রিয় দর্শক দেখছেন আভিভা ফাইন্যান্স লিমিটেড নিবেদিত ইসলাম জীবন পাওয়ার বাই সম্পূর্ণ সরিয়া ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক আলোচনার এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি একটু পরে ফিরছি সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পরে আবার আমন্ত্রণ দেখছেন আভিভা ফাইন্যান্স লিমিটেড নিবেদিত ইসলাম জীবন পাওয়ার বাই সম্পূর্ণ সরিয়া ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক আমরা আলোচনা করছি রামাদানের শিক্ষা আর এ বিষয়ে কথা বলছেন ভাবনা মুফতি শামসুল আলম মুফতি শামসুল আলম আমরা আমরা আবার আপনার কাছে আসতে চাই আপনি বলছিলেন যে কোরআন কাল ক্যামতের ময়দানে তার পাঠকদের ব্যাপারে মোকাদ্দামা দায়ের করবে মামলা করবে অভিযোগ করবে কোন সে পাঠক কোরআনে করিম তার ওই সমস্ত পাঠকদের বিষয়ে আল্লাপাক রব্বুল আলমিনের দরবারে মামলা দায়ের করবে যে সমস্ত পাঠক কোরানকে পরেছিল পরে কোরানকে গিলাফে বেদে জুলে রেখে দিয়েছিল দ্বিতীয়বার আর তেলাওয়াত করে নাই এবং কোরান একিমের বিধিবিধানের প্রতিও সে লক্ষা করে নাই ওই পাঠকের গলায় কোরআন জুলন্ত অবস্থায় হাসরের মাঠে থাকবে অর্থাৎ ইসরাফেল আল ইসলামজন প্রথমবার সিংহা ফুক দিবে আমরা সকলেই জানি আর বা ইন আসানা চল্লিশ বৎসর পৃথিবী ধ্বংস হবে দ্বিতীয়বার সিঙ্গা ফুক দেওয়ার পরে সকল মানুষ কবর থেকে হাসরের মাঠে যাবে ওই সময় ওই সমস্ত কোরআনের পাঠকদের গলায় কোরআন জ্বলন্ত থাকবে যারা কোরআনকে শুধু শিখেছিল বা পাঠ করেছিল দ্বিতীয়বার আর পাঠ করে নাই কোরআনের বিধিবিধানের প্রতি লক্ষ্য করে নাই ওই কোরআন ওই পাঠকদের বিষয়ে আল্লাহর কাছে মুকদ্দমা দায়ের করবে ইয়া রব্বাল আলামীন ইন্না আবদা কাহাজ ইত্তাহাজানি মাহজুরা তোমার এই বন্দা আমাকে মাহজুরা মানে পরিত্যাগ করেছিল আমাকে শুধু একবারই পড়েছিল দ্বিতীয়বার আমার প্রতি লক্ষ্য রাখে নাই ফাকজি বাইনি ও বাইনি এখন তুমি আমার মাঝে এবং তার মাঝে তুমি ফাইসালা করো সেই জন্য কোরআন যদি আমার আপনার বিরুদ্ধে যদি আল্লাহর কাছে ফাইসালা চায় তা আল্লাহ তো কোরআনের পক্ষেই ফাইসালা দিবে যেমন সুরাতুল উনিশ পাড়ায় রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন এই বিষয়টা কোরআন কাহিনীর মধ্যে যে ইয়া মাহাজুরা সুরাতুল ফুরকানের ত্রিশ নম্বর আয়া যে রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল যে হাল্লা তুমি আমাকে এমন একটা সম্প্রদায়ের নিকট তুমি পাঠিয়েছ যে সম্প্রদায় এই কোরআনকে তারা ছেড়ে দিয়েছে মাহাজুরা প্রলাপ সাব্যস্ত করেছে সেই আমরা শুধু রমজান কেন্দ্রিক কোরআনিক মাস হিসাবে আমরা শুধু কোরআন তেলাবাত করবো না রমজানে যেভাবে আমরা কোরআন তেলাবাতে রত ছিলাম সকলেই যারা অন্যান্য মাসে আমরা কোরআন তেলাবাত করি নাই আমরা দেখি তারাও রমজানে কোরআন তেলাবাত করেছে কোরআন শিক্ষার চেষ্টা করেছে সেই জন্য কোরআন তেলাবাতের এই ধারাবাহিকতা এবং কোরআন শিক্ষার এই ধারাবাহিকতাকে আমরা দীর্ঘ রমজান পরবর্তী বারো মাসও যদি আমরা ধারণ করতে পারি তাহলে রমজানের এই যে শিক্ষাটা আমাদের মানে জন্য অত্যন্ত সাকসেস হবে আর কি সেই জন্য রমজানের গুরুত্বপূর্ণ দুটি শিক্ষা আমাদের দর রাখতে হবে তাকোয়া পরহেজগারি এটা শুধু রমজান কেন্দ্রিক নয় আল্লাহর ভয়ভীতি নিয়ে যেইভাবে আমরা রমজানের যাতে আবাদতবন্দিগি করেছি পরবর্তী বছর জোড়ো আমরা সেই আবাদতবন্দিগি আমরা করব এবং সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে রমজান যেহেতু কোরআনই মাস সেই জন্য আমরা রমজানে শুধু কোরআন পড়ব না রমজানের সঙ্গে সম্পৃক্ত থাকবো রমজান মাসের সাথে রমজানের পরবর্তী এগারো মাসও আমরা ইনশাল্লাহ কোরআন পড়ব তাহলে কোরআন আমাদের ব্যাপারে ইনশাল্লাহ আল্লাহর কাছে অভিযোগ দেবে না অভিযোগ থেকে আমরা বেঁচে যাব। তারপর আমরা দেখেছি যে এই রমজান মাস হাজরত সালমান ফরসিরাদি আল্লাহ তালহু থেকে যে বড় হাদিস বর্ণিত তিনি বলেছেন এটা ধৈর্যের মাস সওয়াবহু আল জান্না আর ধৈর্যের বিনিময়ে আল্লাহ তালা জান্নাত দান করবেন রমজান মাসে যেভাবে আমাদের আমাদের রাগকে নিয়ন্ত্রণ করেছিলাম ধৈর্য ধারণ করে চড়েছিলাম রমজানের পরবর্তী কেউ যদি আমাদেরকে উস্কানিমূলক কোনো কথাবার্তা বলে বা রাগমূলক কোনো কথাবার্তা বলে আমরা ধৈর্য ধারণ করবো এই ধৈর্য শিক্ষাটাও আমরা রমজান মাস থেকে নেব তারপরে ওহুয়া শাহরুল মোয়াসাদ সহমর্মিতার মাস আমরা শুধু রমজান মাসে একজনের প্রতি সহমর্মিতা করব না রমজানের পরবর্তী এগারো মাসও আমরা আমাদের এই সহমর্মিতার ধারা যেন জারি থাকে আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাব তারপরে রমজানের মধ্যে রসুল উল্লাহ ইসলামের প্রখ্যাত সাহাবি হজরত সালমান ফারসি রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত রসুল করিম সাল্লাহ ইসলাম বলেছেন ওমান খাপ আন মামলু কিহি ফিহি মানে রমজান মাসের মধ্যে যদি কেহ তার অধীনস্থদেরকে মজদুরদেরকে শ্রমিকদেরকে তাদের কাজের বোঝা হালকা করে দেয় তা গাফর আল্লাহ লাহু আল্লাহ তাকে মাফ করে দেবেন ওয়া তাহ মিনান্নার এবং জান্নার থেকে তাকে মুক্ত দিবেন তা আমরা শুধু রমজান কেন্দ্রিক এই কাজটা করব না রমজানে যেমনিভাবে আমার আমাদের অনেক সময় কাজের বোয়া যারা আমাদের বাসায় রাখি তাদেরকে আমরা সারা বছরই কাজ যত হালকা করে দেওয়া যায় এটা শুধু রমজান কিন্তু একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের অধীনস্থ যারা আছে আমাদের কর্মচারী আমাদের মজদুর আমাদের বিভিন্ন বাসার মধ্যে একাধিক লোকেরা কাজ করে তাদেরকে কাজের বোঝা হালকা করে দেওয়া কষ্ট কাঠিন্য কোনো কাজ তাদেরকে না দেওয়া এটা রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যতম একটা শিক্ষা এটাকেও আমরা ইনশাল্লাহ লাভন করতে পারি তারপর আমরা দেখি যে রমজান মাসে আমরা অন্যান্য মাসের অনুযায়ী আমাদের এবাদত বন্দিগি ইনশাল্লাহ ভেড়ে যায় মসজিদগুলো যেরকম পাঁচ সক্ত নামাজের মধ্যে মুসলি বরপুর থাকে রমজানের পরবর্তী মাস কিন্তু আমরা দেখি যে মুসলিদের সংখ্যা একেবারেই কমে যায় সেই জন্য রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা যে রমজান মাসে যেইভাবে আমরা ফরজ ইবাদাগুলো আনুষ্ঠানিকভাবে অত্যন্ত আগ্রহ সহকারে আমরা করেছি রমজানের পরবর্তী সেটাও আমরা ইনশাল্লাহ জারি রাখবো এই জন্য রমজানের পরবর্তী আমরা এই কাজটা ইনশাল্লাহ জারি রাখবো যেন মসজিদগুলো রমজান মাসে যেইভাবে বরপুর ছিল রমজানের পরবর্তী মাসগুলোর মধ্যেও ইনশাল্লাহ ভরপুর থাকে সেই জন্য আমরা কয়েকটি উদ্যোগ নিতে পারি রমজান মাসে যেইভাবে আমরা অনেক ওলামা কেরামের দ্বারস্থ হয়ে তাদের পরামর্শ নিয়ে আমাদের জীবন পরিচালনা করেছি রমজানের পরবর্তী সময়েও বিজ্ঞ ওলামা এ মাধ্যমে কোরআন সুন্না যারা পারদর্শিক তাদের পরামর্শ নিয়ে যদি আমরা বাকি জীবন কাটাই তাহলে ইনশাল্লাহ এ রমজানের শিক্ষা এটা আমাদের জন্য কামিয়াবি হয়ে দাঁড়াবে তারপর রমজান মাসের মধ্যে আমরা যে যেমন আমরা বেশি বেশি করে চারটা কাজ এরা সৌর করিম ইসলাম করতে বলেছেন এটা হজরত সালমান ফারসিরাদ্দ তালী আনুর হাদিসের মধ্যে আসছে যে বেশি বেশি করে কালিমা তৈবা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে হচ্ছে বেশি বেশি করে এস্তেক ফার পরা তারপরে এই দুইটা কাজ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য তা আল্লাহর সন্তুষ্টির জন্য শুধু আমরা রমজান কেন্দ্রে কি দুইটা কাজ করবো না রমজান মাসে যেভাবে আমরা বেশি বেশি করে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছি আমাদের হাদিস শরীফের মধ্যে আসছে হজর আবদুল্লাবিনা আব্বাস রাদী আল্লাহ তালু থেকে হাদিসটি বর্ণিত রসুল্লাহ সাল্লাহাম বলেছেন আফজালুর দিক্রি লাহা ইল্লাল্লাহ যে লাহা ইল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠতম জিকির সেই জন্য লা ইলাহা ইল্লাহ এই জিকিরটা আমরা রমজান পরিবর্তে এগারো মাসও আমরা ইনশাল্লাহ জারি রাখব তারপরে হচ্ছে বেশি বেশি করে এসতেক ফার এসতেক ফার পড়ার কথা রসুল ইক্রিম সাল্লাহসাল্লাম বলেছেন এটা রসুল যদি রমজান কেন্দ্রিক বলেছেন এটা রমজানে আমরা যদি এক মাস এগুলি করি তখন আমাদের একটা অভ্যাস হয়ে যাবে সেই জন্য এগারো মাস এই শিক্ষাটা আমাদের লালন করতে হবে তো বেশি বেশি করে আমরা লাইলা ইল্লাহার জিকির পড়বো এবং এস্তেক ফার পড়বো এস্তেক ফার করিম ইসলাম বলেছেন হাদিসের মধ্যে যে ইয়া ইউহান্নাস তুবু ইল্লাহ ফা আতুবু ইলাল্লাহ হিকুল্লা ইয়মিন মিয়া তামার যে রসুল সাল্লাহ ইসলাম তার সমস্ত মধ্যেকে লক্ষ্য করে বলেছেন তোমরা বেশি বেশি করে তো বা এস্তেক ফার পড়বে এবং আমি প্রতিদিন একশতবার এস্তেকফার পড়ি মানে আমরা দেখি যে রসল্লা করিম সাল তিনি নিষ্পাপ নবীজির কোনো অন্যায় নেই কোনো পাপ নেই তিনি পবিত্রতার আধার সেই নবীজি প্রতিদিন একশোবার কোনো কোন জায়গাতে এসছে সত্তর বার কোথাও এসছে একশোবার নবীজ ইস্তেকফার পড়তেন আমাদেরকে শেখানোর জন্য তো আমরা আশা করি যে মাদারুল করিমের মাস জুড়ে যে আমলগুলি আমরা করেছি নামাজের কথা বলেছেন আপনি রোজার কথা বলেছেন ইস্তেকফারের কথা বলেছেন জানসা দেখার কথা বলেছেন রমজানের পরেও বাকি এগারোটি মাস আমরা এই রমাদানের যে প্রশিক্ষণগুলি গ্রহণ করলাম এটা আমরা ধারাবাহিক রাখবো ইনশাআল্লাহ তারা মুফতি শামসুল আলম আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় জন্য এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সুন্দর আলোচনা করার জন্য প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন আবিবা ফাইন্যান্স লিমিটেড নিবেদিত ইসলাম জীবন পাওয়ার্ড বাই সম্পূর্ণ সুরায় ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক প্রিয় দর্শক আজকের আলোচনার কাছ থেকে আমরা যেটি জানলাম রমাদানুল করিম যে শিক্ষা আমাদেরকে দিয়েছে এই শিক্ষাগুলি শুধু এক মাসের জন্য নয় এটি একটি প্রশিক্ষণ বাকি এগারো মাস আমাদের এই আবাদগুলিতে আমরা অভ্যস্ত থাকব এবং এই এবাদতের পাওয়ারে এই এবাদতের আলোতে আমরা জীবনকে আলোকিত করবো ইনশাআল্লাহ তালাম এ কেমন জানি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতি ওবরাকাত